হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে করণী চ্যাপ্টার পার্ট 9 করাবো, আগের দিন যা হয়েছিল তারপর থেকে। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে প্রথম অঙ্কটা হবে 79 নম্বর অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলেছে, থার্ড ব্র্যাকেট 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 আবার প্লাস 1/√4 প্লাস √5 আবার প্লাস 1/√5 প্লাস √6, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো কত সহজে করা যায়। থার্ড ব্র্যাকেট 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস 1/√4 প্লাস √5 প্লাস 1/√5 প্লাস √6, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা কি চেয়েছে, এটা সমান কি হবে, দেখো কত সহজে করা যায়। ঠিক আছে, এখানে আমার এই যে √2 আর √3 এদের পার্থক্যটা কি, মনে করো আমার এই √3টা আগে আছে, যেহেতু সবই প্লাস, দুটোই প্লাস আছে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা ভেবে নিতে পারি √3টা আগে রয়েছে। তাহলে এটা কি হবে, এই যে এই √3 আর √2 এর মধ্যে পার্থক্য কি হবে 1, এটার মধ্যে √4 আর √3 এর মধ্যে পার্থক্য 1। তাহলে এখানে দেখো এই উপরেও 1 এটাও 1, তাহলে এটার পার্থক্য 1 এটাও 1, এটার পার্থক্য 1 তাহলে এটাও 1। তাহলে আমি প্রথম থেকে বলে আসছি যে যখনই যে হরের রুটের পার্থক্য হয়, দুটো সংখ্যার পার্থক্য যখন উপরের নিচে মিলে যায়, তখন আমার ডাইরেক্ট আমি এই চিহ্নটা চেঞ্জ করতে পারি, তাই না? তাহলে এখানে আমি ডাইরেক্ট আমি বসিয়ে দিতে পারি, এই বড়টাকে আগে দাও √3 মাইনাস √2, ঠিক আছে, আবার প্লাস এই যে √4 মাইনাস √3 প্লাস √5 মাইনাস √4 আবার প্লাস √6 মাইনাস √5। দেখো এটাকে আমি যেহেতু বড় দুটোই প্লাস আছে তাই বড় সংখ্যাটাকে আগে দিয়েছি। ঠিক আছে, নাও আমরা তোমরা ঘুরিয়েও করতে পারো, যে প্রথমে আবার ঘুরিয়ে নাও √6 প্লাস √5 করে নাও, সেই একই ব্যাপার। এক আমি যেহেতু চাকরি পরীক্ষা করছি বেশি করতে যাবো না। ঠিক আছে, দেখো আবার কি বলা হয়, এখানে আমার দেখো এই √5 আছে মাইনাস √5 প্লাস √5, আর কি কাটা যায়, আর √4 এই মাইনাস √4 প্লাস √4 কাটা যায়, আবার মাইনাস √3 প্লাস √3 কেটে যায়। তাহলে আমার থাকলো কি √6 মাইনাস √2 এইটা। তাহলে এখানে √2 কমন নিয়ে নাও, অর্থাৎ √3 মাইনাস 1, এই √2 ইন্টু √3 মাইনাস 1, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, চলো অপশন আগে মিলিয়ে নাও। অপশন বি আমাদের রাইট অ্যান্সার, √2 ফার্স্ট ব্র্যাকেট √3 মাইনাস 1। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে। দেখো 80 নম্বর অঙ্কটা কি বলেছে, √4x মাইনাস 9 প্লাস √4x প্লাস 9 আবার ইকুয়াল টু 5 প্লাস √7 হলে x এর মান কি হবে। এখানে অপশন দেওয়া রয়েছে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 7, c ইকুয়াল টু 3, d ইকুয়াল টু 4। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা অপশন ফলো করবো, যেটা খুবই সহজ হয়ে যায়। দেখো এখানে √4x মাইনাস 9 প্লাস √4x প্লাস 9 ইকুয়াল টু 5 প্লাস √7 হলে x এর মানটা কত। এবার অপশানটা আমার দিয়ে রয়েছে a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 7, c ইকুয়াল টু 3, d ইকুয়াল টু 4। দেখো এই অপশান x এর মানটা আমরা বসাবো। প্রথমে আমরা 5 দিয়ে দেখি, এইটার মান, এই টোটালটার এইটার মানটা আসবে x এর মান বসিয়ে। তাহলে x এর মান 5 দিয়ে দেখো, এখানে 5 দিয়ে যদি আমি এখানে x এর মান 5টা দিই, এর অপশনটা দেখি, দেখো 5 আর 5 ইন্টু 4 ইজ ইকুয়াল 20 হয়, 20 থেকে এই 9 বিয়োগ করলে 11 হয়, 11 এর বর্গমূল। তাহলে আমার এটা আসছে না, 5ও আসবে না, √7ও আসছে না, তাহলে এ আমাদের ক্যান্সেল। b এরটা দেখো, b এটা 7 আছে, তাহলে এইখানে 4 আছে, 7 ইন্টু 4 28 হয়, মাইনাস 9, অর্থাৎ 28 থেকে -19 হয় ঠিক আছে তাহলে 19 বর্গমূল এখানে কিন্তু আমার এই 5 আসবে না √7 আসবে না তাহলে b আমাদের ক্যান্সেল হবে ঠিক আছে তাহলে c দেখো এখানে 3 x এর মান 3 বসাও তাহলে 3 * 4 12 হয় 12 থেকে 9 মাইনাস করো তাহলে আমার 3 হয় √3 হয়ে যাচ্ছে তাহলে এখানে আমার √3 কোন নেই তাহলে আমার এই cu ক্যান্সেল ঠিক আছে এবার 4 আছে দেখো এই 4 into 4 বসাও এখানে x এর মান 4 বসাও 4 into 4 16 16 থেকে 9 বাদ গেলে 7 থাকে 16 থেকে 9 বাদ গেলে 7 তাহলে √7 হয়ে যাবে এটা রুটের মধ্যে √7 হবে এই 4 বসালে এই x এর মান 4 বসালে এটা আমার √7 আসবে ঠিক আছে দেখো এখানে এই যে 4 into 7 minus 9 অর্থাৎ 4 into 4 ঠিক আছে 4 into 4 এই যে d এর মান x এর মানটা আমি 4 বসিয়েছি তাহলে 4 4 কি হয় 16 - 9 অর্থাৎ 16 থেকে 9 মাইনাস করো 7 হয় √7 এই যে আমার √7 একটা আছে এটা পেয়ে গেলাম তাহলে আমার 4 দিয়ে মিলছে তাহলে এই অপশনটা আবার মিলিয়ে নাও যে এই যে 4 * 4 + 9 অর্থাৎ 4 * 4 16 16 আর 9 25 25 25 এর বর্গমূল হবে 5 তাহলে এটাও মিলে গেল ঠিক আছে 5 प्लस √7 তাহলে আমার কি বসে x এর মানটা 4 বসিয়ে d অপশন d আমাদের রাইট आंसर ঠিক আছে অপশন d দেখো 81 নম্বর অঙ্কটা কি বলেছে a = 2 + √3 / 2 - √3 এবং b = 2 - √3 / 2 + √3 হলে a² + b² + ab এর মান কি হবে দেখো কত সহজে করা যায় a = 2 plus √3 by 2 minus √3 b is equal to 2 minus √3 by 2 plus √3 এবার মানটা প্রশ্ন চেয়েছে a square plus b square plus ab is equal to কি হবে এটা প্রশ্ন তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি এটাকে আমার এর ডিফারেন্সটা কত এখানে আমার ডিফারেন্সটা যে এখানে আমি ডিফারেন্স না নিলেও আমরা এখানে কি করতে পারি এই করণী নিরসন করতে পারি করণী নিরসন করলে কি হবে এর নিচেরটা হরের যা চিহ্ন রয়েছে অপোজিট চিহ্ন দিয়ে উপর নিচে গুণ হবে অর্থাৎ এটার 2 - √3 আছে উপরে 2 + √3 দিয়ে গুণ হবে অর্থাৎ এটার বর্গ হয়ে যাবে 4 + 2 আর 2 4 √3 + 3 আর এটা আমার 2 এর বর্গ s মানে b স্কয়ার সূত্র হয়ে যাবে আর 2 4 আর √3 বর্গ হবে 3 অর্থাৎ 4 থেকে 3 পেলে 1 1 1 নিচে কোনো 1 এর কোনো দাম নেই অর্থাৎ 4 আর 3 7 4 √3 ঠিক আছে এটা গেল তাহলে b এর মানটা কি দাঁড়াবে b এর মানটা দাঁড়াবে ঠিক এর বিপরীত হবে এখানে এই 2 + √3 এর অপোজিট চিহ্ন 2 - √3 দিয়ে উপর নিচে গুণ হবে অর্থাৎ এটা হবে a - b এর হোল স্কয়ার সূত্র অর্থাৎ এটা আমার দাঁড়াবে 4 minus 2 into 2 4 √3 plus 3 by এখানে একই আসবে এবার 4 আর 3 7 minus 4 √3 হলো তাহলে এটা আমার b এর মান তাহলে a plus b এর মানটা কি দাঁড়ালো 7 plus 4 √3 plus 7 minus 4 √3 4 √3 minus plus 4 √3 কেটে যায় 14 হয় কত হলো 14 আর ab এর মানটা আমরা এমনি দেখাই বলবো ab এর মানটা দেখো ab গুণ করো 2 + √3 আর 2 + √3 কেটে যায় 2 - √3 কেটে যায় যখন ab গুণ করব তাহলে ab সমান 1 তাহলে এবার অঙ্কটা করো এই জায়গাটা আছে a² + b² + ab তাহলে একবার ডাইরেক্ট বসিয়ে দাও a + b এর হোল স্কয়ার ঠিক আছে এখানে আমি কটা বেশি লিখলাম একটা ab বেশি লিখেছি কারণ a + b এর হোল স্কয়ার মধ্যে 2ab ঢুকে যাচ্ছে এখানে আছে ab তাহলে আমি একটা ab বেশি লিখেছি তাহলে একটাকে এখানে মাইনাস করে দাও ঠিক আছে একটা মাইনাস করে দাও তাহলে এটা আমার সূত্র মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইবার a + b মানে 14 14 এর বর্গ - ab 1 14 এর বর্গ হবে 190 14 এর বর্গ হবে 196 - 1 অর্থাৎ 195 এই 195 আমার आंसर ঠিক আছে অপশনটা মিলিয়ে নাও এটা অপশন হবে 195 অপশন ऑप्शन ए हमारे राइट आंसर ऑप्शन ए ठीक আছে চল नेक्स्ट অঙ্ক কি দেখো 82 নম্বর আমরা কি বলেছে x = 1/2 + √3 y = 1/2 - √3 হলে থার্ড ব্র্যাকেট 1/x + 1 + 1/y + 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ = কত দেখো কত সহজে করা যায় x is equal to 1 by 1 by 2 plus root 3 comma y is equal to 1 by 2 minus root 3 whole 1 third bracket 1 by x + 1 + 1 by y + 1 is equal to কত এটা আমার প্রশ্ন রয়েছে এটাই প্রশ্ন ঠিক আছে তাহলে এখানে দেখো এই যেটাকে আমি আগের মতই এই 2 টাকে বর্গমূলের মধ্যে করলে আমরা 4 পাবো বর্গমূল 4 পাবো তাই না তাহলে 4 থেকে √3 বিয়োগ করলে দুটো ডিফারেন্স হবে 1 এর 1 তাহলে আমরা x এর মানটা কি দেব 2 মাইনাস এটা এখানে 1 হচ্ছে এখানেও 1 আছে তাহলে 2 মাইনাস √3 দেব y এর মানটা কি দেব এই 1 ই আসবে তাহলে 2 + √3 ঠিক আছে তাহলে এই জায়গাটা এবার মানটা বার করো 1/x এর মান 2 - √3 এবার +1 এবার প্লাস y এর মানটা হচ্ছে 2 + √3 + 1 অর্থাৎ 1 2 আর এখানে 2 আর +1 3 - √3 +1 3 + √3 তাহলে এখানে আমার এখানে কি হবে এটা লসাগু করলে ए लसागु করলে কি হবে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র অর্থাৎ 3 আর 3 9 হয় 9 আর √3 এর বর্গ হবে 3 হয় 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে 6 এবার এখানে 3 - √3 চলে গেল তাহলে 3 + √3 দিয়ে 1 এর সঙ্গে গুণ হবে অর্থাৎ 3 + √3 এটা হবে 3 - √3 তাহলে এই - √3 এই + √3 কেটে যায় অর্থাৎ 6 3 3 6 6/6 কেটে যায় 1 এই 1 মানে आंसर ঠিক আছে অপশন আমরা মিলিয়ে নাও ऑप्शन बी हमारे राइट आंसर ठीक है चलो देखो 83 नंबर अंकটা কি বলেছে x = √a + 1/√a y = √a - 1/√a হলে x4 + y4 - 2x2 y2 = কি হবে দেখো কত সহজে করা যায় x = √a + 1/√a y = √a - 1/√a হলে x4 + y4 - 2x2 y2 = কি হবে এটা প্রশ্ন তাহলে এখানে আমরা a এর x এর মান দিয়েছে তাহলে x আর y এর মান দেয়া আছে x + y এর মানটা বার করে নাও √a + 1/√a + √a - 1/√a এই 1/√a আর + 1/√a এটা মাইনাস আছে প্লাস এর কেটে যায় অর্থাৎ 2 root a এটা আমরা একটা পেলাম x + y এর মান আর একটা x - y এর মান বার করে নাও অর্থাৎ এটা কি হবে a x এর মান √a + 1/√a - √a - মানে +1/√a অর্থাৎ এই - √a + √a কেটে যায় অর্থাৎ এখানে 1/√a + 1/√a মানে 2/√a ঠিক আছে এটা x - y এর মান পেলাম এবার এটা থাক এবার এইটা আমার কি সূত্র হয় s m s দেখো এটাকে x4 কে a² ধরো a² b² - 2ab তাহলে কি হবে a - b হোল স্কয়ার সূত্র অতএব আমরা দিতে পারি x² - y² এর হোল স্কয়ার এটা এই সূত্রটা আসছে এটা থেকে ঠিক আছে তাহলে এটা কি আসবে আমি দিতে পারি এখানে x² - y² * x² - y² যেহেতু বর্গ দুবার গুণ হবে অর্থাৎ এটা কি x + y * x - y আবার x + y * x - y তাহলে এবার x + y এর মানটা কি আছে x + 2√a 2√a * x - y এর মানটা কি আছে 2/√a 2/√a আবার x + এর মান x + y এর মান 2√a * 2/√a হলো তাহলে দেখো এই রুটে কেটে যায় তাহলে 2 * 2 = 4 4 * 2 = 8 8 * 2 = 16 এই 16 আমাদের आंसर ঠিক আছে 16 আমাদের आंसर অপশন আমরা মিলিয়ে নাও অপশনটা মিলিয়ে নাও অপশন এ আমাদের রাইট आंसर ঠিক আছে চলো নেক্সট অঙ্কে দেখো 84 নম্বর অঙ্কটা কি বলেছে a = √2 + 1 এবং b = √2 - 1 হলে 1/a + 1 - 1/b + 1 = কত দেখো কত সহজে করা যায় a = √2 + 1 एवं b = √2 - 1 √2 - 1 তাহলে a 1/a + 1 - 1/b + 1 = কত এটা আমার প্রশ্ন রয়েছে তাহলে এখানে আমার a এর মানটা দেয়া রয়েছে b এর মানও দেয়া রয়েছে তাহলে আমি একবারই মান বসিয়ে দিই 1 এর মানটা কি আছে √2 + 1 b এর মানটা কি माइनस b এর মানটা কি রয়েছে √2 - 1 + 1 তাহলে এই যে +1 -1 কেটে যায় অর্থাৎ 1/2 √2 +2 - 1/√2 ঠিক আছে তাহলে এটাকে করণ নির্ণয় করো তাহলে এটা অপোজিট চিহ্ন করে দিলে গুণ হবে অতএব এখানে আমি এটা 2 টাকে আমি বড়টা রাখি তাহলে এটা 2 -√2 তাহলে এটাকে আমার এই 2 টা যেহেতু আমি বাস মনে করো এটাও প্লাস না এটা 2 টাকা বড় যেহেতু এটা বাস সাইডে রাখছি অর্থাৎ a² - b² সূত্র অর্থাৎ এটা 2 এর বর্গ 4 আর √2 এর বর্গ 2 অর্থাৎ এখানে আমার পাবো 4 থেকে 2 বিয়োগ করলে 2 কারণ এটা আমার অপোজিট চিহ্ন 2 +√2 আছে 2 -√2 দিয়ে উপর নিচে গুণ করলাম ঠিক আছে তাহলে এটা নিচেটা হবে 2 আর মাইনাস এটা কি হবে এটাকে আমি √2 উপরে √2 দিয়ে গুণ করো এবং নিচে √2 দিয়ে গুণ করলে 2 আসবে উপর নিচে √2 দিয়ে গুণ করেছি ঠিক আছে তাহলে এবার আমার কি হবে 2 লসাগু 2 - √2 - এখানে কিছু কাটে কিনা দেখো কিছু কাটবে না অর্থাৎ 2 - 2√2 / 2 অর্থাৎ 2 কমন নিয়ে নাও 1 - √2 / 2 এই 2 2 কেটে যায় অর্থাৎ 1 - এই √2 এই 1 - √2 মানে आंसर ঠিক আছে অপশন আমরা মিলিয়ে নাও দেখো অপশন সি আমাদের রাইট आंसर সি 1 - √2 আছে ঠিক আছে দেখো আজকে 84 নম্বর পর্যন্ত হলো এর পরদিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো তোমরা দেখতে থাকো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে ঠিক আছে আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবে ঠিক আছে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও ঠিক আছে ধন্যবাদ